আপনি কি ইন্ডিয়ান একটি নাম্বার ওয়ান আইপিএস খুঁজছেন? তাহলে আপনার জন্য এই ভিডিও স্পেশাল, চলুন দেখে আসি। বেটার কোয়ালিটির এই আইপিএসটি যারা প্রিমিয়াম কাস্টমার তাদের জন্য খুব বেস্ট পারফরমেন্স। মাইক্রোটেক ব্র্যান্ড এটাকে বাজারে নিয়ে আসছে, এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল পাচ্ছেন, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এটি ডিজিটাল ডিসপ্লে, তো মাইক্রোটেক ব্র্যান্ডের এটি খুবই ইন্টেলিজেন্ট চিপস দিয়ে তৈরি করা, এটা এলসিডি সিস্টেম হোম আইপিএস কাম ইউপিএস। তো এটি আপনারা স্মার্ট ডিসপ্লে থাকার কারণে আপনার বাসা বাড়িতে কী কী লোড চালাচ্ছেন সেটি দেখতে পাবেন। এটি পাওয়ার সুইচ, সুন্দর একটি এলইডি সিগন্যাল, এখানে আপনারা ব্যাকআপ টাইমটা ক্যালকুলেশন করতে পারবেন, কতটুকু ব্যাকআপ থাকবে, কতটুকু চার্জ হয়েছে, চার্জিং টাইম কতটুকু লাগবে, সব কিছু কিন্তু আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন। সেই সঙ্গে এখানে আপনারা কত পার্সেন্ট লোড ইউজ করতেছেন সেটাও কিন্তু দেখতে পারবেন এই লোড ক্যালকুলেশনে। তো এটি আপনারা অ্যালার্ম সেট করে রাখতে পারেন, আপনি ওভারলোড হলে অ্যালার্ম দিবে, শর্ট সার্কিট প্রোটেক্টর আছে, অর্থাৎ কোনো কিছু যদি নেগেটিভ পজিটিভ অ্যাক্টিভ হয়ে যায় সেই শর্ট সার্কিট প্রোটেক্টে অটোমেটিকলি আপনার সব কিছু বন্ধ হয়ে যাবে, আবার শর্ট সার্কিট ছুটে গেলে অটোমেটিকলি এটি চালু হয়ে যাবে। তো এখন আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে পিছনের অংশ, এটা আউটপুট প্রেস টু রিস্টার্ট, এটা রিস্টার্ট সুইচ, এটা আপনারা বুঝে ফেলছেন, যে কোনো সমস্যা হলে এটা সুইচ আপ দিলে অফ হয়ে যাবে। আর এটা হচ্ছে হাই চার্জ এবং ফাস্ট চার্জ স্ট্যান্ডার্ড চার্জের জন্য। এটি হচ্ছে আপনার বাড়িতে হোম সিস্টেমে কী চালাইতে চান সেটির ডিরেক্ট, অর্থাৎ যদি সূক্ষ্ম ডিভাইস হয় তাহলে অবশ্যই ইউপিএস মোড দিবেন। আর এটা হচ্ছে কী ধরনের ব্যাটারি ইউজ করবেন সেটি সিলেক্ট করানোর জন্য, আপনারা সিলেক্ট করে নেবেন সিম্পল। তো যে কোনো ব্যাটারি এটা ইউজ করতে পারবেন, টিউবুলার, ফ্ল্যাট এবং লোকাল যে ব্যাটারিগুলো আছে সেগুলো আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোয়ালিটি এই প্রোডাক্টটি পেতে টিএম ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন। আশা করছি প্রোডাক্টটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই লাইক কমেন্টস করে প্রোডাক্টটি সম্পর্কে জানিয়ে দেবেন। ধন্যবাদ টিএম ইলেকট্রনিক্সের সাথে থাকার জন্য।